নমস্কার সকলকে আন্তরিক স্বাগতম জানাইছো আর এ গাইড আসামিসলৈ ছাত্রসকল এই মুহূর্তত লৈ আইছো মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীসকলৰ বাবে কেবাটা গুরুত্বপূর্ণ খবর। তোমালোকে ভিডিও স্কিপ নকৰক, শেষলৈকে চাই থাকিবা। আর যদি মোৰ চেনেলত পোন প্রথমবাৰৰ বাবে আহিছে তেতিয়া সাবস্ক্রাইব কৰিবলৈ পাহৰি নাযাবা। এনেধৰণৰ ভিডিও নিতে পাবৰ কাৰণে এতিয়া হওক ভিডিওটো আৰম্ভ কৰো। ছাত্রছাত্রীসকল, প্রথমতে আলোচনা করি মেট্রিক পরীক্ষার্থীসকল হবে যাকালি মেট্রিক পরীক্ষার্থীসকলের ফলাফলক লৈ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর সেই বৈঠকত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে যে নবম শ্রেণীর নম্বর ওপর ভিত্তি করে হব মূল্যায়ন। যেহেতু কোভিড 19 ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার ভাবে বহু কেইখন বিদ্যালয়ত দশম শ্রেণীর ইউনিট টেস্ট নাইবা গ্রুপ পরীক্ষা হব পৰা নাছিল, যার বাবে এই সিদ্ধান্ত লবলগীয়া হয়েছে। লগতে কোৱা হৈছে যে দশম শ্রেণীর যি দশটা শীর্ষ স্থান থাকে সেই শীর্ষ স্থান এবার নাথাকে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। আর তোমালোকক দেখাব বিচাৰিছো এটা ভিডিও ক্লিপের জড়িয়ে সেবাই কি কৈছে। র্যাঙ্ক নাথাকে, এবছর র্যাঙ্ক দিব মোর ছাত্র ছাত্রী ভালোর কারণে কোনায় র্যাঙ্কটা দশমিকত ইফাল ইফাল হয়। আমি তো ইমান সেই পর্যায়ের আমি পারফেকশনত আমি যাব নোর এটা যে পরিস্থিতি, গতি র্যাঙ্ক নাথাকে। এবার এতিয়া আলোচনা করিম টুয়েলভ ছাত্রছাত্রীসকলৰ বাবে এবাৰ টুয়েলভ ছাত্রছাত্রীসকলক ফেল করাই দিয়া হব নেকি, এই প্রসঙ্গত আহি পৰিছে কেবাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমতে কব বিচাৰিছো যেহেতু এবাৰ দশম শ্রেণীর পৰা নম্বর, একাদশ শ্রেণীর পৰা নম্বর আর দ্বাদশ শ্রেণীর পৰা নম্বর উপর ভিত্তি করে তোমালোকর ফলাফল ঘোষণা করা হব বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। গতি এই তিনটা শ্রেণীর তোমালোকর পারফরমেন্স তোমালোকর কেনেকুৱা ধরনের হয়েছিল, সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমালোকর ফলাফল ঘোষণা করা হব। আর এবাৰ ফেল করা দিয়ার কোনো ধরনের সম্ভাবনা নাথাকে, যেহেতু তোমালোকর তিনটা শ্রেণীর নম্বর উপর ভিত্তি করে তোমালোকর ফলাফল ঘোষণা করা হব। গতি এটা শ্রেণীর নম্বর উপর ভিত্তি করে তোমালোকর রিজাল্ট ঘোষণা নকরে, তোমালোকর তিনটা শ্রেণীর নম্বর উপর ভিত্তি করে তোমালোকর ফলাফল ঘোষণা করা হব। গতি এইবার তোমালোকে পাস করার সম্ভাবনা অত্যন্ত বেশি। গতি ছাত্র ছাত্রী আজির সমাপ্ত করছো। যদি ভিডিওটি ভাল পাইছা তো লাইক আর শেয়ার করবলে পাহরি নাযাবা। ধন্যবাদ।